ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। Hi guys, so today I've got a very interesting thing going on in my head, so I just thought of posting a video about it. Like, I just don't know what I should do with my life. Like, right now I'm speaking in English, to lokjon bolbe je didi banglay kotha bolte oshubidha hoy. Ebar jodi ami sposto banglay kotha boli tokhon bolbi jara non bengali amar bondhu bandhubra roichen क्या बोल रही है कुछ समझ में नहीं आया पर बहुत अच्छा लगा है। তারপর ধরে নাও আমি যদি শাড়ি পরে পোস্ট করি, সারা দিন ছোট ছোট জামা পরে, এখন শাড়ি, দিদি, ইওর সার্টেন থিংস, সার্টেন পার্টস, লাইক বডি পার্টস আর মিসিং হলো। তারপর আমি এখন যখন খুব বেশি বড় বড় মুখ করে কথা বলছি, দেখো ওভার অ্যাক্টিং করছে। আমি যদি খুব আস্তে করে কথা বলি তখন হয়ে যাচ্ছে ন্যাকামো। ডিভোর্সি, সেই জন্য হবন কুণ্ডে কেন ডিভোর্সি মেয়ে হবন করছে, তার মানে পুজোও করতে পারবো না। আর যদি পুজোও করি, ইউ আর অ্যান অ্যাক্টর, দ্যাট মিন্স ইউ উইল হ্যাভ টু বি ফেক, ইজন্ট ইট? উই আর উইমেন, উই অলওয়েজ বি জাজড। আর তারপর একটা ডিভোর্সি মেয়ে, একা মেয়ে, যদি কাল কেউ আমাকে কিছু টাচ করে বা মোলেস্ট করে বা অ্যাসল্ট করে, আর শি ইজ এ ডিভোর্সি, শি লিভস অ্যালোন, তার মানে হক তো বনতাই হ্যায় না, কি হক বনতা বনতা হ্যায়? প্লিজ কমেন্ট করো আরো ভালো ভালো, বিকজ আই হ্যাভ ডিসাইডেড নট টু গো থ্রু দ্য কমেন্ট সেকশন, বিকজ ইট ইজ ফুল অফ নেগেটিভিটি। সো যারা যারা আমাকে ভালোবাসো তাদেরকে আমি নিশ্চয়ই ডিএম এ রিপ্লাই করবো, বাট কমেন্ট সেকশন প্লিজ গাইজ, আই অলসো অ্যাডভাইস ইউ টু স্টে অ্যাওয়ে ফ্রম কমেন্ট সেকশন। আর যাদের যাদের কাছে মনে হচ্ছে আমি খুব বেশি ইংরেজিতে বাংলাতে মিশিয়ে মিশিয়ে কথা বলছি, আমাকে আমার মতো থাকতে দাও, আমি কি আমি নিজেকে নিজের মতো গুটিয়ে নিতে পারছি না। বাই।